আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, এবং দূর এবং কাছ থেকে যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন, মোহাম্মদ মুজাম্মিল হক মারুফ, প্রভাষক আরবি, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, সবাইকে অত্র মাদ্রাসার পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম, জনপ্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ইলমে নাহুর বিখ্যাত কিতাব হেদায়েতুন নাহুর ধারাবাহিক আলোচনা শুরু করেছি এবং ইতিপূর্বে এই বিষয়ের উপর আমরা 4টি ক্লাস নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি আজকে হবে আমাদের আজকে আজকে আল মুরাদু বিল আলামা ওয়াল ইখবার আনহু ওয়া ওয়াজহি তাসমিয়াতিল ইসমে ইসমান, তিনটি বিষয়, সংক্ষিপ্ত তিনটি বিষয় নিয়ে আলোচনা। একটা হচ্ছে এই যে আমরা গত ক্লাসে যে ইসিমের আলামতগুলো পড়েছিলাম, আশা করি তোমাদের এগুলো খুব ভালো করে তোমরা রপ্ত করেছো, তোমাদের মনে আছে সেই ইসিমের যে আলামত উদ্দেশ্য। আর দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব একবার আনহু বলতে কি বোঝানো হয়েছে, এবং সর্বশেষ আমরা আলোচনা করব ইসিমকে কেন ইসিম করে নামকরণ করা হয়েছে, কেন ইসিম বলা হয়। এই তিনটি বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো দেরি না করে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের প্রথম আজকের মওদুয়ের আলোচ্য বিষয়ের প্রথম অংশ হচ্ছে কি, আল মুরাদু বিল আলামাতে, আলামত দ্বারা উদ্দেশ্য কি, যে আমরা যে ইসিমের কতগুলো আলামত পড়লাম এই আলামত দ্বারা উদ্দেশ্য কি। তা আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আল এগুলো কিন্তু হেদায়েত নাহর এবারত কেমন, ফাইন্না ওয়াসুল ইসমে, ফাইন্না ইসমে কি বলা হয়েছে, যে এখানে আলামতের কথা বলা হয়েছে, এখানে আলামত দ্বারা উদ্দেশ্য হলো ফাইন্না কুল্লা হাদিহি, এখানে যে আলামতগুলো বলা হয়েছে এগুলো প্রত্যেকটি হল, কুল্লা হাদিহি এর প্রত্যেকটি হল খাওয়ার খাসা, আলামত নয় খাসা। তো প্রিয় শিক্ষার্থীরা, ফা আলাইনা আন না আলামা মাল ফারকু বাইনাল আলামতে ওয়াল খাওয়াসে ওয়াল খাসা, আমাদের মুসান্নিফ বলছেন এখানে ইসিমের যে আলামতগুলোর কথা, আলামতের কথা যেটা বলা হয়েছে, এখানে আলামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলামত নয়। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে যে মাল ফারকু বাইনাল আলামত ওয়াল খাসা, আলামতার মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার। তা আমি বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনো আমি যেটা বলছি এখন, এটা কিন্তু তোমরা তোমাদের হেদায়েত নাহু কিতাবের ইবারতের মধ্যে কিন্তু এটা পাবে না, এই জন্য একটু গুরুত্ব সহকারে শুনতে হবে। আলামত বলা হয় প্রতিটি জিনিসের, প্রতিটি বস্তুর আলামত বলা হয় এমন চিহ্নকে, এমন চিহ্নকে যে চিহ্ন কোনো অবস্থাতেই কোনো সময় এক মুহূর্তের জন্য ওই বস্তু থেকে পৃথক হয় না। আলামত বলে বস্তুর প্রত্যেকটা জিনিসের আলামত বলা হয় এমন কিছু চিহ্নকে, যে চিহ্ন ওই বস্তু থেকে এক মুহূর্তের জন্য কি হয় না, পৃথক হয় না, ওটা সর্বদাই থাকে। বলা হয় কায়দা আছে আলা আলামাতু লা তুহযাফ, কখনো কি হয় না, বিলুপ্ত হয় না, হজফ হয় না। তো এখন যে এবার দেখো ইসিমের আলামত যেগুলো বলা হয়েছে, এখানে অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে,
এই আলামতগুলো কি আসলে এই আলামতের সংজ্ঞার মধ্যে পড়ে? যে আলামত কি? যা এক মুহূর্তের জন্য ওই বস্তু থেকে কি হবে না, পৃথক হবে না। তো ইসিমের আমরা যে অনেকগুলো আলামত পড়লাম, কেমন আলিফলাম হওয়া ইসিমের আলামত, আবার তানভিন হওয়া ইসিমের আলামত। তো আমরা জানি দুটি জিনিস মুতাজাদ্দাদ, যেই শব্দের শুরুতে আলিফলাম হবে সেটার শেষে কিন্তু তানভিন হবে না, আর তানভিন হলে না। তারপরে জমির আছে, জিন্দেগি তো কখনো কখনো আলিফ হবে না। ইসমে ইশারার মধ্যে কেমন, আর ইসিমের যে আলামতগুলোর কথা বলা হয়েছে, এই আলামতগুলো কি প্রতিটি ইসিমের মধ্যে সর্বদাই থাকে? থাকে না। তাহলে কি বোঝা গেল? আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলে আছে পড়েছিলাম, এগুলো আসলে একটাও ইসিমের কি নয়, কারণ আলামত হতে হলে প্রতি মুহূর্তে এক মুহূর্তের জন্য সেটা পৃথক হতে পারবে না। তো আমরা দেখি ইসিমের আলামতগুলো ইসিমের সাথে সর্বদা থাকে না, কেমন। তো এই জন্য আমরা আলামতের এই পরিচয় থেকে আমরা যে জিনিসটা নিশ্চিত হলাম, যে ইসিমের আলামত যেগুলো আমরা পড়েছি এগুলো আসলে কি নয়, আলামত নয়। তো এগুলো কি? খাসা, খাওয়াসুন, এটা খাসাতুনের জমা। তো খাসা কাকে বলে? খাসা বা বৈশিষ্ট্য বলা হয় কোন একটি জিনিসের, কোনো বস্তুর এমন চিহ্ন, এমন চিহ্ন যেটা ওই জিনিস ছাড়া, ওই বস্তু ছাড়া পৃথিবীর আর কোনো বস্তুর মধ্যে পাওয়া যাবে না। কথাটাও কিন্তু খেয়াল রাখতে হবে। খাসা বলা হয় একটা জিনিসের, খাসা বলা হয় ওই যার জন্য এটা খাসা হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেটা ছাড়া, সেই বস্তু ছাড়া, সেই জিনিসটা ছাড়া এটা পৃথিবীর আর কোনো বস্তুর মধ্যে, কোনো জিনিসের মধ্যে পাবে না। পাওয়া গেলে এটার মধ্যেই পাওয়া যাবে, যার জন্য নির্ধারণ করছে তার মধ্যেই পাওয়া যাবে। তবে এটা শর্ত নয়, যার জন্য নির্ধারণ করা হয়েছে খাসা সর্বদাই পাওয়া যেতে হবে, সবসময় পাওয়া যেতে হবে এমন কোনো কি নেই, শর্ত যাবে, নতুবা আর কোথাও পাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ইসিমের যে আলামতগুলোর কথা বলা হয়েছে, যে ওগুলো মূলত আলামত নয়, এগুলো হবে কি? খাসা, কারণ খাসা বলা হয়। তো ইসিমের যে খাসা, সে খাসাগুলো একমাত্র যে কালিমা ইসিম, ইসিম ছাড়া ফেল বা হরফের মধ্যে এই ইসিমের কোনো আলামত কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না এটা। তবে এই আলামতগুলো ইসিমের মধ্যে সব সময় পাওয়া যেতে হবে এমন কোনো কি নেই, শর্ত নেই। হ্যাঁ, তবে ওই আলামতগুলো পাওয়া গেলে কেবল ইসিমের মধ্যেই পাওয়া যাবে, ফেল বা হরফের মধ্যে পাওয়া যাবে না। তো এটি হলো খাসা, অর্থাৎ খাসা হলো একটি বস্তুর, একটা জিনিসের, একটা লফজের এমন চিহ্ন, যে চিহ্ন ওটার জন্য খাস, সেটা ওটা ছাড়া আর অন্যটার অন্যের মধ্যে কি যাবে না, পাওয়া যাবে না। তবে এর মধ্যে পাওয়া গেলে কেমন, এর যার জন্য খাস করা হয়েছে তার মধ্যে যে সবসময় পাওয়া যেতে হবে এমন কোনো কি নেই, শর্ত নেই। তো সুতরাং এখন আমরা নিশ্চিত হতে পারলাম, আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, যে আলামত এবং খাসার মধ্যে একটা পার্থক্য আছে, এবং ইসিমের যে আলামতগুলো আমরা পড়েছি এগুলো আসলে একটাও আলামত নয়, এগুলো কি? খাসা। তো এই জন্য বলা হচ্ছে ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসমে, যে ইতিপূর্বে আলামতুল ইসমে বলে, এই ইসিমের আলামত বলে যেই চিহ্নগুলোর আলোচনা করা হয়েছে, কেমন এখবার আনহু সহি হওয়া, কেমন শুরুতে আলিফলাম যুক্ত হওয়া, তানভিন হওয়া, জার হওয়া, তোমার তাসনিয়া জামা হওয়া, কেমন আরও যেগুলো বলা হয়েছে, কেমন এগুলো প্রত্যেকটাই হলো ইসিমের খাসা, অর্থাৎ এই এই চিহ্নগুলো কেবল ইসিমের মধ্যেই পাওয়া যাবে, ফেল বা হরফের মধ্যে পাওয়া যাবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা আমাদের আজকের যে শিকন ফল, অর্থাৎ যে আলোচ্য বিষয়, তার প্রথমটা আমরা পেলাম, কেমন প্রথমটা কি ছিল? আল মুরাদু বিল আলামতে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসতে ওয়াল ইখবার আনহু,
এখবার আনহু দ্বারা মুরাদ কি? ওয়াল মুরাদু বিল এখবার আনহু আন ইয়াকুনা মাহকুমান আলাই, এটা হেদায়েতের নাহু কিতাবের মধ্যে এটা বলা হয়েছে। ওয়া মা'নাল এখবার আনহু আন ইয়াকুনা মাহকুমান আলাই, ওয়া মা'নাল এখবার আনহু আন ইয়াকুনা মাহকুমান আলাই, আন ইয়াকুনা মাহকুমান আলাই লিকাউনিহি ফাইলান, এখানে আরেকটা কথা বলছে লিকাউনিহি ফাইলান আও মাফউলান আও মুবতাদাআন, আও মুবতাদাআন বলটা দাও তো, এখন আসতেছে আমাদের আলোচ্য বিষয় বা শিকনফলের দ্বিতীয় অংশ, আল আখবার আনহু। ইসিমের যে প্রথম আলামত ছিল কেমন, ওয়া আলামাতুহু সিহ্হাতুল আখবার আনহু, তোমরা নিশ্চয় পড়েছ যে এই আখবার আনহু দ্বারা উদ্দেশ্য কি? এটা মূলত একটা সওয়াল মুকাদ্দারের, একটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটা কি বলো যে, এখানে বলা হয়েছে ইসিমের আলামত হলো খাসা হলো আখবার আনহু হওয়া, আখবারে আনহু হওয়া। তো এটা একটা পরীক্ষিত বিষয় যে মুবতাদা ছাড়া আর কোনো কিছু কি হতে পারে না, একবার আনহু হতে পারে না, কেমন? তো অথচ আমরা দেখি ইসিম মুবতাদা হয়, ইসিম ফাইল হয়, ইসিম নায়েবে ফাইল হয়, তো এগুলোর মধ্যে কি হয় না, একবার আনহু হয় না, কেমন? তো এই জন্য বলা হচ্ছে ওয়ামা আনাল একবার আনহু, এখবার আনহুর অর্থ হলো আন ইয়াকুনা মাহকুমান আলাই, মাহকুমে আলাই হওয়া। এখবার আনহুর অর্থ কি? মাহকুমে আলাই হওয়া। মাহকুম আলাই অর্থ কি হলো? এগুলো লম্বা চূড়া আলোচনা নয়, তোমরা শুধু এতটুকু জেনে রাখো, মাহকুম আলাই মানে একটা জুমলায় একটা বাক্যে যার সম্পর্কে কথা কি করা হয়, বলা হয় যায়দুন কায়েমুন, যায়েদ দণ্ডায়মান, এই যে দণ্ডায়মান, এই হুকুমটা, এই দণ্ডায়মান হওয়ার এই কথাটা কার উপরে দেওয়া হয়েছে, যায়েদের উপর, কেমন? এটা হচ্ছে মাহকুম আলাই, যার উপর হুকুম দেওয়া হয়, অর্থাৎ যার সম্পর্কে কোনো একটা কিছু বলা হয়। তো মাহকুম আলাই এটা ফাইল মাহকুম আলাই হয়, মুবতাদা মাহকুম আলাই হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মাফউল বলা হয়েছে, এটা কিন্তু আমরা যে মফুলের পাঁচটি প্রকার আছে, মফুলে বিহি, মফুলে লাহু, মফুলে মোতলক, মফুলে বিহি, মফুলে লাহু, মফুলে ফি, আর একটা মফুলে কি মা আহ, এই যে পাঁচটি মফুলের প্রকার রয়েছে, এই পাঁচটি থেকে কোনো মফুল এখানে কি নয়, উদ্দেশ্য নয়। তবে যে মফুলটা নায়েবে ফাইল হয়, যে মফুল কি হয়, নায়েবে ফাইল, নায়েবে ফাইল হয়, অর্থাৎ মফউলু মালাম ইউসাম্মা ফাইলুহু, মফউলু মালাম ইউসাম্মা ফাইলুহু, যেটাকে সংক্ষেপে নায়েবে ফাইল বলে। নিশ্চয় তোমরা এটা জানো, ফাইল যখন ফাইলকে যখন কি করে, ফাইলকে হজফ করে, ফাইলকে হজফ করে, মফউল বিহিকে যখন, একটা মফউলকে যখন ফাইলের জায়গায় নিয়ে আসা হয়, তখন সেটাকে কি বলা হয়, নায়েবে ফাইল বলা হয়। তো নায়েবে ফাইল হচ্ছে মূলত মফউল বসছে কার জায়গায়, ফাইলের জায়গায়, এই জন্য এটাকে নায়েবে ফাইল বলা হয়। তো এখানে মফউলান দ্বারা উদ্দেশ্য হবে নায়েবে ফাইল, মফউলান দ্বারা উদ্দেশ্য কি হবে, নায়েবে ফাইল, কারণ কোনো মফউল ফাইলে যখন মারুফ হয়, ফাইল যখন থাকে, তখন কোনো মফউল মাহকুমে আলাই হতে পারে না, কারণ মফউল এগুলো জুমলার ফুদলার, এগুলো জুমলার মুসনাদ এবং মুসনাদিলার বাইরে অতিরিক্ত অংশ। তো এই জন্য এখানে এই মফউল দ্বারা উদ্দেশ্য হবে কি, নায়েবে ফাইল, মফউল মালাম ইউসাম্মা ফাইলুহু, কেমন? অর্থাৎ যে ফাইলের ফাইলকে হজফ করে, ফাইলকে মজহুল করে, মফউলকে ফাইলের জায়গায় আনা হয়, সেই মফউলকে নায়েবে ফাইল বলা হয়, কেমন? আও মুবতাদান, তো যেহেতু ইসিম লিকাউনিহি, হির মর্যা হচ্ছে ইসিম, কারণ ইসিম হওয়ার কারণে ইসিম যেহেতু হয় ফাইলান আও মফউলান আও মুবতাদা আন, ইসিম যেহেতু ফাইল হয়,
মুফউল মুফউল মা লাম ইউসাম্মা ফাইল বা নায়েবে ফাইল হয় অথবা মুবতাদা হয়। তো এই যে জিনিস তিনটা কথা বলা হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু মাহকুমে আলাই, অর্থাৎ জুমলার মধ্যে এদের সম্পর্কে কি করা হবে বলা হবে। উদাহরণ দিলে যেমন এই ফাইলের কথা, যেমন কামা যাইদুন, কেমন যায়েদ দণ্ডায়মান হয়েছে, যায়েদ দাঁড়িয়েছে। তো এই যে দাঁড়ানোর হুকুম, এই যে দাঁড়ানোর কথাটা, এই জিনিসটাই মুসনাদটাকে কার দিকে ইসনাদ করা হয়েছে, এটাকে কার দিকে নিসবত করা হয়েছে, যায়েদের দিকে। কেমন একটা হুকুমকে, একটা কথাকে যার দিকে নিসবত করা হয় তাকে মাহকুম আলাই বলে। তো কামা দণ্ডায়মান হয়েছে, দাঁড়ানোর এই নিসবতটা করা হয়েছে যায়েদের দিকে। তো সুতরাং যায়েদ এটা এখন কি ফাইল না, এই ফাইল। তো ইসিম এটা কি হয়, ফাইল হয়। কেমন তো ফাইল হওয়া মানে মাহকুম আলাই হওয়া, মুফউলান নায়েবে ফাইল হওয়া। যেমন কি, যেমন কি দুরিবা, দুরিবা যাইদুন, যায়েদ প্রহরিত হয়েছে, যায়েদ প্রহরিত হয়েছে, যায়েদকে মারা হয়েছে। কেমন তাহলে প্রহরিত হওয়ার এই হুকুমটা কার দিকে নিসবত করা হয়েছে, যায়েদের দিকে। এখানে কিন্তু ফাইল মাহজুব, ফাইল নাই। কেমন মফুলকে ফাইলের জায়গায় আনা হয়েছে, এই জন্য এই মফুলের মধ্যে এরাবের দিক থেকে, সব ধরনের এরাবের দিক থেকে ফাইলের হুকুমই বর্তাবে। সুতরাং যায়েদ এটা নাইবে ফাইল, কেমন এটাও মাহকুম আলাই হয়েছে। আর মুবতাদা তো তোমরা জানো, যেমন আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। কেমন এই যে সৃষ্টিকর্তা, এই কথাটা নিসবত করা হয়েছে আল্লাহর দিকে, মুবতাদা। কেমন তো ইসিম এটা কি হয়, এটা ফাইল হয়, এটা নায়েবে ফাইল হয়, কেমন এটা এই মুবতাদা হয়। এই জন্য যেহেতু এগুলো প্রত্যেকটাই হলো মাহকুম আলাই, অর্থাৎ এগুলোর প্রত্যেকটার দিকে জুমলা একটা হুকুমকে, মুসনদকে তার দিকে এসনাদ করা হয়, এই জন্য এগুলো কি হবে, এগুলো এই মাহকুম আলাই হবে। সুতরাং একবার আনহু দ্বারা উদ্দেশ্য হলো কি, মাহকুমে আলাই হওয়া। দুইটা গেল, তিন নম্বর আসছে সে ওয়াজহু তাসমিয়াতিল ইসমে ইসমান, ইসিমকে ইসিম করে কেন নাম রাখা হয়েছে, ইসিমকে কেন ইসিম বলা হয়। কেমন তো এই ব্যাপারে আমাদের কিতাবে বলা হয়েছে, ওয়াইসাম্মা ইসমান লিসুমুহু আলা কসিমাইহি। এবার এই অংশটা ওয়াজহু মানে ওয়াজহু তাসমিয়াতিল ইসমে ইসমান, ইসিমকে ইসিম করে নামকরণের কারণটা আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়াইসাম্মা ইসমান লিসুমুহু, ওয়াইসাম্মা ইসমান আছে, হ্যাঁ ওয়াইসাম্মা ইসমান লিসুমুহু আলা কসিমাইহি, আলাটা আলা কসিমাইহে লা লিকাউনিহি বিসমান আলাল মাআনা, লা লিকাউনিহি বিসমান আলাল মাআনা। এটা হচ্ছে ইসিম কি ইসিম করে নামকরণের কারণ। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই, যেহেতু ইতিপূর্বে তোমরা পড়েছ, ইসিমের দুটি মুস্তক মিনহু রয়েছে, ইসিম ইসমুন এই শব্দটির দুটি মুস্তক মিনহু আছে। অর্থাৎ ইসমুন শব্দটি কোন শব্দ থেকে গঠিত হয়েছে এই ব্যাপারে দুটি মতবাদ আছে। একটা হচ্ছে কি যে ইসিম শব্দটি সিন মিম ওয়াও সিমউন, সিমউন, কেমন সিমউন। আরেকটা হচ্ছে উইসমুন, ওয়ান নিচে জের, এই দুটি মুস্তক মিনহু রয়েছে। কেমন এটা বলা হয়, এটা বসরার নাহবিদের দিকে আর এটা কুফার নাহবিদের দিকে সম্পর্কিত। দেখো ইসিম শব্দটি কোন শব্দ থেকে গঠিত হয়েছে, কেমন এক বসরার নাহাবি যারা, বসরা এবং কুফার কথা আসছে যেগুলো এইগুলো আব্বাসি খেলাফতে এই কিতাবটা লেখা হয়েছে। আব্বাসি খেলাফতের রাজধানী তখন বাগদাদ ছিল, বসরা এবং কুফা এখানে বড় বড় আলেমরা ব্যাপক হারে বসবাস করতো এবং ওই দুই জায়গার এই নাহাবি ইমামদের মধ্যেই মূলত নাহাবি বড় বড় ইমামরা মূলত ওখানে বসবাস করতো, এই জন্য ওইদিকে নিসবত করা হয়েছে। তো বসরা শহরে যে সমস্ত নাহাবিগণ ছিলেন, বসরার নাহাবিদের মতে, দুঃখিত প্লিজ একটু আমাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে মাদ্রাসায় এই জন্য আওয়াজ হচ্ছে,
সিমুন বসরা, বসরার নাহবিদের মতে ইসমুন শব্দটি সিমুন থেকে কি হয়েছে, গঠিত হয়েছে। সিমুন, সিনের নিচে জের, সিমুন অর্থ হচ্ছে উলুবুন। সিমুন শব্দের অর্থ কি? উলুবুন, এটার অর্থ হল উলুবুন, উচ্চ মর্যাদা সম্পন্ন। তো কিভাবে দেখো, ওরা বলতেছে সিমুন শব্দটি এটাকে শেষে ওয়াউকে হজফ করে, ওয়াউকে হজফ করে শুরুতে হামজায় ওয়াসাল আনা হয়েছে, ওয়াউকে হজফ করে শুরুতে হামজায় ওয়াসাল আনা হয়েছে, আর সিনের জেরটাকে, সিনের নিচে যে জের, এই জেরকে তখফিফান, সহজ করার জন্য শব্দের উচ্চারণ জজম করা বা সাকিন করা হয়েছে। তাহলে কি হলো? ইসমুন। ওয়াউকে হজফ করে শুরুতে হামজায় ওয়াসাল, কেমন? শুরুতে হামজায় ওয়াসাল, আর এই এখন তাহলে সিনের জেরটাকে হজফ করে হামজার মধ্যে দেওয়া হয়েছে, সিনকে সাকিন করা হয়েছে তখফিফান, কি হলো? ইসমুন। কেমন? এটা হচ্ছে বসরের নাহবিদের অভিমত। তো ইসমুন শব্দের অর্থ হলো উলুবুন, উচ্চ মর্যাদা সম্পন্ন। কেমন? আমি এটাও একটু বলে দিই। তা আর উইসমুন শব্দ কুফার নাহাবিরা বলেন এটি উইসমুন থেকে গঠিত হয়েছে। উইসমুন শব্দের অর্থ হচ্ছে আলামত। উইসমুন অর্থ কি? আলামত বা চিহ্ন। এখন আমাদের হেদায়েতুন নাহুর মুসান্নেফ আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বলছেন, ওয়াইসাম্মা ইসমান, ইসিম কালিমাটাকে ইসিম করে নাম রাখা হয়েছে, লিসুমু বিহি, সেটি কি হওয়ার কারণে? উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে। আলা কসিমাই হে, তার দুটি কসিমের উপর, কসিম বলতে একটা জিনিসের যে কয়েকটা ভাগ থাকে, এগুলো একটাকে আরেকটার কসিম বলা হয়, অনেকটা সহুদরার মতো। যেমন কালিমাকে ভাগ করে তিনটে অংশ হয়েছে, কালিমাকে ভাগ করে তিনটি হয়েছে, ইসিম, ফায়েল, হরফ। তো এগুলো, এই ইসিম হচ্ছে ফায়েল এবং হরফের কসিম, আর ফায়েল হচ্ছে হরফ এবং ইসিমের কসিম, হরফ হচ্ছে ফায়েল এবং ইসিমের কসিম। একটা জিনিসকে ভাগ করে তার অধীনে যেগুলো আসে আসে, এগুলো একটাকে আরেকটা কী বলা হয়? কসিম বলা হয়। তো বলা হচ্ছে ও ইউসাম্মা ইসমান, ইসিমকে ইসিম করে নাম রাখা হয়েছে, লিসুমুবহি আলা কসিমাইহে, যেহেতু ইসিম তার দুই সহোদর বা তার দুটি অপর দুটি সমগোত্রীয় হরফ এবং ফায়েলের উপর উচ্চ মর্যাদা সম্পন্ন, এই জন্য ইসিমকে ইসিম করে নাম রাখা হয়েছে। এখন প্রশ্ন করতে পারো, ইসিম কিভাবে ফায়েল এবং হরফের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? এটা তোমরা খুব সহজে বুঝতে পারবে যখন একটি বাক্যের গঠন দেখবে। আরবিতে যতগুলো বাক্য আছে, যতগুলো জুমলা আছে, প্রত্যেকটা জুমলা, তুমি যদি সময় থাকে তুমি একশোটা, এক হাজারটা জুমলা এক জায়গায় করে দেখবে, দেখবে প্রত্যেকটা জুমলার মধ্যে কিন্তু কি থাকবে? ইসিম থাকবে। ইসিম ছাড়া শুধু ফ্যাল মিলে, শুধু হরফ মিলে কখনো কি হতে পারে না, জুমলা হতে পারে না। প্রত্যেকটা জুমলার মধ্যে অবশ্যই কি থাকতে হয়? ইসিম থাকতে হয়। কিন্তু তোমার এই ফ্যাল এবং হরফ ছাড়া শুধু ইসিম মিলে কি হতে পারে? জুমলা হতে পারে। যেমন আমরা লিখছিলাম আল্লাহু খালিকুন, আল্লাহু ইসিম, দুটোই ইসিম, দুটা ইসিম মিলে এখানে কোনো হরফ এবং ফ্যাল নাই, জুমলা হয়েছে। কিন্তু কখনো শুধু ফ্যাল মিলে, শুধু হরফ মিলে বা ফ্যাল এবং হরফ মিলে কি হতে পারে না, জুমলা হতে পারে না। ইসিমের সাহায্য লাগবেই জুমলা হতে হলে। তো এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে ইসিম তার দুটি কসিমের চেয়ে অনেকটা উচ্চ মর্যাদা সম্পন্ন, এই জন্য ইসিম কালিমাটাকে, ওই কালিমাটাকে ইসিম করে কি রাখা হয়েছে, নাম রাখা হয়েছে। এটা আমাদের হেদায়েতুল্লাহ মুসান্নেফের অভিমত। উনি বলছেন লা লিকাউনিহি ইসমান আলাল মানা, ইসিমকে এই জন্য ইসিম করে নাম রাখা হয়নি, লা এই জন্য নাম রাখা হয়নি, লিকাউনিহি ইসিম হওয়ার কারণে, উইসমান আলামত, নিদর্শন, চিহ্ন, আলাল মানা অর্থের উপর, যেটা কুফার নাহাবিরা বলেছেন। তা হেদায়েতুল্লাহ মুসান্নেফ বলছেন ইসিমকে ইসিম করে নাম রাখা হয়েছে সেটি তার দুই কসিমের উপর শ্রেষ্ঠত্বের কারণে, লাল ইকাউনুহু ইসমান আলাল মানা, লাল ইকাউনিহি ইসমান আলাল মানা, এটি তার অর্থের উপর নিদর্শন হওয়ার কারণে তোমার কি করা হয়নি, নাম রাখা হয়নি, যেটা কুফার নাহাবিরা বলেছেন। কুফার নাহাবিরা বলেছেন প্রত্যেকটা ইসিম তার মুসাম্মার জন্য, মুসাম্মা কি অর্থাৎ নাম, যেমন যদি বলি তোমার জাইদুন, তাহলে জাইদ একটা ব্যক্তি। মনে করো তোমাদের ক্লাসে দশজন ছাত্র আছে, দশজন ছাত্র তোমরা বন্ধু এক জায়গায় বসছো, এখানে এক একজনের এক এক নাম,
একজনের নাম হচ্ছে তোমার সেখানে হাসান, কেমন? তাহলে হাসান শব্দটা যখন বলবে, হাসান শব্দটা যার নাম হাসান ওই ব্যক্তিকে কি করবে, চিহ্নিত করবে, ওই ব্যক্তিকে বুঝাবো, ওই ব্যক্তির একটা আলামত হিসেবে কাজ করবে। তো ইসিম যেহেতু তার মুসাম্মা, অর্থাৎ যার নাম তার উপরে একটা আলামত হিসেবে কাজ করে, এই জন্য ইসিমকে ইসিম করে নাম রাখা হয়েছে, যার তোমার মূলক করা হচ্ছে উইসমুন। এটা কুফ আর নাহাবিরা বলেছেন, দুটো মতবাদ আছে। আমরা যেহেতু এটা নাহুর কিতাব, আমরা মূলত কায়দা শিখা উদ্দেশ্য, তারপরেও এখানে সংক্ষেপে এই জিনিসটা বলা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ভালো করে অনুধাবন করতে পেরেছো। তো তোমরা একটু আরও একটু ভালো করে ভিডিওটা দেখে কিতাব নিয়ে বসে তোমরা অধ্যয়ন করবে, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে বলে আমি আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ও আখিরাত আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।